খুশিতে থাকার অর্থ এটা নয় যে সব কিছু ঠিক আছে। এর অর্থ হল আপনি আপনার কষ্টের থেকে অনেক উপরে উঠে গিয়ে বাঁচা শিখবেন। পুরনো দুঃখকে একবার ভুলে তো দেখুন, নতুন খুশি অটোমেটিক আপনার জীবনে চলে আসবে। ধৈর্য রাখুন, কারণ খারাপ সময়েরও একদিন খারাপ সময় আসে। সমস্ত কষ্টের একটাই ঔষধ, আর সেটা হলো হাসা শিখুন। ইতিহাস বলে যে কাল জীবন সুখের ছিল, আর বিজ্ঞান বলে আগামী জীবন সুখের হবে, কিন্তু অন্তরাত্মা বলে যদি মনে শান্তি থাকে এবং মন সুন্দর হয় তাহলে প্রতিটি দিন সুখ পাবেন। যদি আমরা আমাদের চলে যাওয়া প্রতিটি দিন থেকে নতুন কিছু শেখা শুরু করি, তাহলে আগামী দিনের প্রতিটি মুহূর্তকে আমরা সুন্দর করতে পারব। আমি সবসময় খুশিতে থাকি, কারণ আমি কখনো কারো কাছ থেকে কোনো কিছুর আশা রাখি না। অন্যের কাছে আশা করাই আমাদের সমস্ত কষ্টের কারণ। খুশি এবং সুখ হল জীবনে আসা সকালের মতো, এটা চেয়ে পাওয়া যায় না, জেগে পাওয়া যায়। যখন একটি জোক শুনে আপনি বারবার হাসতে পারেন না, তাহলে একই কষ্টকে মনে করে বারবার কান্না কেন করেন? খুশির জন্য যদি কাজ করেন তাহলে খুশিকে পাবেন না, কিন্তু খুশি হয়ে কাজ করলে খুশিকে অবশ্যই পাবেন। প্রথমে আপনি অভিনয় করুন যে আপনি খুশিতে আছেন। ধীরে ধীরে এই খুশিতে থাকায় আপনার অভ্যেস হয়ে যাবে, আর আগামী দিনে এটাই আপনার চরিত্র হয়ে যাবে। জীবন যখন আপনাকে কান্না করাবে তখন এতটা হাসুন যেন কষ্ট ভয় পেয়ে যায়, আর ভাগ্য বাধ্য হয়ে আপনাকে হাসানো শুরু করে। উদার হওয়া ভালো, কিন্তু নিজেকে ব্যবহার হতে দেবেন না। ভালোবাসুন, কিন্তু নিজেকে আঘাত পেতে দেবেন না। বিশ্বাস করুন, কিন্তু কখনো বোকা হবেন না। অন্যের কথা শুনুন, কিন্তু নিজের মনের কথাই কাজ করুন। ওঠো, জাগো, এবং ততক্ষণ পর্যন্ত দাঁড়াবেন না যতক্ষণ না আপনি আপনার লক্ষ্যে পৌঁছে না যাবেন। ফলে ভরা গাছ ও গুণে ভরা ব্যক্তি দুজনেই ঝুঁকে থাকে, আর শুকনো গাছ এবং মূর্খ লোক কখনো মাথা নত করতে চায় না। সবসময় নিজের কাজকে বড় করুন, তা না হলে মানুষের ছায়াও তো তার থেকে বড় হয়।